মাঠের পর মাঠ বাঁধাকপি খেতে পচন রোগ, দিশেহারা হয়ে পড়েছে চাষিরা। এবার মেহেরপুরের 4,065 হেক্টর জমিতে আগাম বাঁধাকপির আবাদ করা হয়েছে। ঋণ নিয়ে বিঘা প্রতি 15,000 টাকা খরচ করে কপি চাষ করে বিপাকে পড়েছেন কৃষক। আগাম সবজি চাষ করে এই অঞ্চলের কৃষকেরা একসময় লাভবান হলেও গেল কয়েক বছর বাঁধাকপিতে গোড়া ও পাতা পচন রোগ দেখা দেয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। আর ওষুধ দিয়ে কোনো কাজ হয়েছে না, আমরা চাষিরা অনেক মার খেয়ে যাচ্ছি। এইবার আমার 2 একর কপি আছে, 2 একর কপিতে আমার ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা খরচ, কিন্তু এখনো আমি 5,000 টাকা কপি বিক্রি করতে পারি না। কপির আবাদ করতে গিয়ে যে পরিমাণে আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, তাতে সরকার তো আমাদের পান্তা খাইছে না। সারের দাম বেশি, বিষের দাম বেশি, এই খরচ করতে গিয়ে আমরা কিছুই পাচ্ছি, এই জন্য এই আবাদ আমরা ছেড়ে দিই, আমরা অন্য আবাদে চলি। কৃষি কর্মকর্তারা কোনো খোঁজ খবর ও পরামর্শ দেয় না বলে অভিযোগ চাষিদের। এত চাষ খরচ করে টাকা আমাদের উঠছে না, আর কৃষি কর্মকর্তা আমাদের জমিটা আসতেও না, ওরা আমাদের ভালো পরামর্শ দিচ্ছে না। 15,000 টাকার খরচ হয়, এতে 35,000 টাকা হয়, 25,000 টাকা পড়ে যায়। তবে কৃষি কর্মকর্তার দাবি, পচন রোগ দমনে কৃষকদের ছত্রানাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আগাম সবজি লাভজনক চাষ করতে গেলে সেটাকে জৈব সার, রাসায়নিক সারের সাথে জৈব সার ব্যবহার করার জন্য অ্যাটলিস্ট টোটাল নাইট্রোজেনের 20% নাইট্রোজেন যাতে জৈব উৎস থেকে তারা সরবরাহ করে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।